হ্যাঁ শ্রী, চিন্তা করো না, তুই কি এখন ভালো আছে? দুদিন মতো হয়েছে, আর জ্বরটা আর আসেনি আগের মতো। অতটা মানে কি বলবো, চামিং নেই, কিন্তু আশা করি ফর্মে খুব তাড়াতাড়ি ফিরে আসবে, একদম চিন্তা করো না। সো গুড মর্নিং ফ্যামিলি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর মোস্ট ইম্পর্টেন্টলি সেফ আছো। প্রায় 4 থেকে 5 দিন পরে ক্যামেরা তুললাম, প্রচুর DMs-এ, ইনস্টাগ্রামে, ফেসবুকে, কমেন্টসে। 5 দিন আমরা মোটামুটি অবস্থা খুব খারাপ ছিল। হ্যাঁ, আমরা তো ঘুমোতে ভুলেই গেছি, সত্যি কথা বলতে কি মানুষ যে ঘুমোতে পারে এটাই মানে। লাস্ট ব্লগটা যেদিন পোস্ট হয়েছিল সেদিন রাতে টুকির 105 জ্বর ওঠে, কান্না কাটি, এরকম অবস্থা। নার্সিং হোম যাই, এখানে ওখানে যাই, কি করব কিছু বুঝতে পারছি না। যাই হোক, যেগুলো জানা ছিল যে সঙ্গে সঙ্গে স্নান করিয়ে দেওয়া, সেগুলো করেছি। তো যাই হোক, আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছি। ততক্ষণ অবধি আমরা হোমিওপ্যাথি করছিলাম, কিন্তু তারপরে ওর অবস্থা দেখে আমরা সিরিয়াসলি খুব ভয় পেয়ে গেছি এবং আমরা অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাই। জ্বরটা বন্ধ হয়ে যায়, আর জ্বরটা আর আসে না, পরের দিনও ভালো মতো ঘুমায়। নেক্সট দিন মানে গত পরশু দিন ও রাত্রিবেলা আবার ওরকমভাবে কান্নাকাটি করে ওঠে, তখন বোঝা যাচ্ছে যে ওর জ্বর নেই শরীরে, কিন্তু কান্নাকাটি করছে, যে ওর পিঠে অ্যালার্জি টাইপের উঠেছে। টুইগির অ্যান্টিবায়োটিক চলছিল, প্রোবায়োটিক চলছিল, তার সাথে আরও 2-3টে ওষুধ চলছিল। তো সেইগুলোর জন্যই ওই অ্যালার্জি টিসা আবার অ্যালোভেরা জেল দিয়ে একটু এসির মধ্যে রাখলে ওর সেই প্রবলেমটা মিটে যাচ্ছে। তো ডক্টরের সাথে সেটা নিয়ে আমরা কনসাল্ট করে একটা 2-3টে টেস্ট ওকে করতে দিয়েছিল। তো সেই টেস্টগুলো রিপোর্ট কালকে আসবে, কালকে এলে। এখন লকডাউনের জন্য কি অনেকেই তো মানে ল্যাবরেটরিতেও আসতে পারছে না, ওখানকার যারা স্টাফ, যার জন্য সব কিছু 3 থেকে 4 দিন প্রত্যেকটা রিপোর্টে মিনিমাম লাগছে। আর গত 2 দিন তুই গিয়ে একদম ঠিক আছে, এর মধ্যে আমি আমার বাইকটাও পেয়ে গেছি, তোমাদের সাথে ঠিকঠাক করে শেয়ারও করতে পারিনি। তো এখন আমাদের যাতায়াত করতে একটু সুবিধা হচ্ছে। সেদিন গেছিলাম, গিয়ে অনেক টাইম লেগেছে বাইক ওখান থেকে পেতে। আরও কিছু কাজ ছিল বাইকটাতে, কিছু জিনিস ইনস্টল করার ছিল, তো সেগুলো করালাম, করিয়ে টরিয়ে আমার ফিরতে ফিরতে প্রায় 6টা বেজে গেছিলো। তো সেই জন্য সেরমভাবে আর ব্লগটা ওখানে করতে পারিনি। গতকাল থেকে টুইগির শরীরটা মোটামুটি ভালো আছে, হাসছে, খেলছে, আমাদের মুডটা একটু ভালো ছিল, আর তৃষারও মুডটা ভালো ছিল। তো সেই জন্য তৃষা কালকে হঠাৎ করে বলল যে কিছু রান্না করতে চায়। আমি রান্না করেছিলাম হচ্ছে ছানার ডালনা, মামুনিকে খাওয়ানোর ইচ্ছে ছিল অনেকদিন ধরে। আমি একদম রাঁধুনি হিসেবে খুবই বাজে, আমি জানি। এটা বলছে এই জন্য যে যাতে তোমরা নিজে লেখো, না না দিদি তুমি খুব ভালো রান্না করো, না না দিদি ওটা বানানো সিম্পল। প্রথম না 2 লিটার মতো, 2 লিটার না সরি, প্রথম 1 লিটার মতো দুধ নিয়ে ওটাকে ভালো করে অনেক পর্যাপ্ত লেবু দিয়ে ভালো করে ওটাকে দুধটাকে কেটে নিয়েছিলাম। তারপর ওই কাটা দুধটাকে একদম ভালো করে ছেঁকে নিতে হবে, জলটা একদম বার করে দিতে হবে, ওই কাপড়ের সাহায্যে করাটা বেটার। তারপর সবার লাস্টে ওই ছানাটার মধ্যে একটুখানি 1 চামচ মতো ময়দা, অল্প একটু নুন, তার সাথে একটু অল্প শুকনো লঙ্কা গুঁড়ো দিতে চাইলে দেবে, না হয় না দেবে, সেটা দিয়ে ভালো করে ওটাকে মেখে নিতে হবে, ঠিক আছে? তারপর যখন মাখার পর তুমি দেখতে পারবে যে হচ্ছে মানে ওটা তোমার হাতে খুব একটা স্টিক করছে না, তখন ওর ছোট্ট ছোট্ট গুল্লু গুল্লু পাকিয়ে নেবে, বা যে শেপেরই করতে ইচ্ছে করে আর কি ছানাটাকে, সেটাকে শেপ দিয়ে নেবে। তারপর শেপ দেওয়ার পরে অল্প একটু তেল নিয়ে, অল্প না, ভাজার জন্য যতটা প্রয়োজন ততটা তেল নিয়ে ওগুলোকে একটু হালকা ফ্রাই করে নেবে। আমারগুলো একটু ডিপ ফ্রাই হয়ে গেছিলো, কিন্তু আমার মনে হয়েছে যে আরও একটু হালকা হলে খেতে ভালো লাগবে। তারপরে ভালো করে আলু ছোটো ছোটো কুচি করে নিয়ে ভালো করে একদম ডিপ ফ্রাই করে নেবে, আলুটা আমার ডিপ ফ্রাই করেই তরকারিতেও পছন্দ। তারপর সবার শেষে একটুখানি ওটাকে ফোড়ন দেওয়ার জন্য তেলের মধ্যে আদা, কাঁচা লঙ্কা, জিরে, এই সমস্ত কিছু দিয়ে মশলা যা দিতে চাও, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই সমস্ত দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তার মধ্যে আলু দিয়ে দেবে, ভালো করে কষিয়ে নেবে, তারপরে গরম জল দিয়ে দেবে। তারপর ওটা যখন ফুটতে শুরু হবে, আলু ফুটে যাবে, সমস্ত ব্যাপারটা হয়ে যাবে, তখন গিয়ে ওই ছোট্ট ছোট্ট যে ছানাগুলো করা ছিল সেই ছানাগুলো দিয়ে দেবে, আর ভালো করে ফুটিয়ে নেবে, একটু সিম করে রাখবে যাতে ছানার ভেতরে অবধি ওই ঝোলটা পৌঁছতে পারে, আর খেতে অসাম অসাম হবে। লাস্টে একটু ঘি আর গরম মশলা দিতে চাইলে দিতে পারো। তো এখন আপডেট হচ্ছে এরকম যে কাজবাজ তো মোটামুটি আর বন্ধই হয়ে গেছে আমাদের, লাস্ট 1 সপ্তাহ ধরে আমরা অফিসে যাচ্ছি, বেশিক্ষণের জন্য না, 2-3 ঘন্টার জন্য। টুইগিকে ইনিশিয়ালি সকালবেলায় যা যা ওষুধ খাওয়ানো সেগুলো আমরা খাইয়ে দিয়েছি, আর কোনো চাপ নেই, শুধু ওকে খাবার খাওয়াতে হবে, সেটা মা খাইয়ে দেবে। ওর বেশি বলছি না, কারণ টুইগির শরীরটা যখনই বলেছি যে নাও ঠিক আছে, তারপরে শরীর আরও বেশি খারাপ করে, তো সেই জন্য আমি বেশি কিছু বলছি না। এই লেন্টু লেন্টু কেন রে,
সবাইকে বললাম তোমরা তো দেখতে পাচ্ছ না আমি কিন্তু ল্যান্ডা পুচি ভ্যান্ডা বাড়ি হয়ে গেছি। মানে টাটা করে দাও। টাটা টাটা বলো আমি ভালো আছি। কাক কিভাবে ডাকে? কাক কাক কিভাবে ডাকে? কাক তো ব্যায়াম করছে। বলো ও তো বলো ও তো বলো না ও তো ব্যাপারটা হচ্ছে গিয়ে বর্দার যে বিয়েটা প্রচুর দিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে লকডাউনের জন্য, তো বর্দাদের বিয়ে সামনেই, মানে তৃষার বড় দাদা আমাদের বর্দা তার বিয়ে হচ্ছে কবে? 17th of April ছিল বিয়ের ডেট, কিন্তু ওটা তো হলো না, তো নেক্সট কবে একটা ডেট ওরা ঠিক করছে। এর মধ্যে ওদের ওরা যে ফ্ল্যাটটা নিয়েছিল যেটার ভিডিও তোমরা অলরেডি দেখেছো, যদি না দেখে থাকো তাহলে লাইভ বাটনে এখানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও এখানে এখানে তো দেখে নিও। তো ওই ফ্ল্যাটে আজকে সমস্ত জিনিসপত্র খাট আলমারি এই সেই সমস্ত কিছু আজকে এসেছে, বৌদিরাও এসছে ওখান থেকে, তো ওখানে আর কি আজকে আমরা বোধহয় সবাই একসাথে লাঞ্চ করবো। সকালবেলা চুল ছাড়া তো দেড় ঘন্টা লাগে, মানিককে ছেড়ে যেতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে গিয়ে, মানে সিরিয়াসলি কি করবো, মানে কাজ এখন আমাদের কথা বোঝে না তাই বুঝলে এখনি কান্নাকাটি করতো। মানে মানে টাটা করে দাও, আদর করে দাও, একটু আদর করে দাও, আদর আদর মানে আদর সোনা আদর পাখি। ওকে তো এটা হচ্ছে কি আমার অলমোস্ট দেখাবো, অলমোস্ট নিউ বাইক আর কি, অলমোস্ট নিউ বাইক, তো পরে একদিন ভালো করে দেখাবো। আর অলমোস্ট নিউ কেন, ওই ওই ইটা দেখিয়ে দাও সবাইকে, কিলোমিটারটা। হ্যাঁ কিলোমিটার এখন দেখা যাবে না, পরে দেখাবো। 18,000 কিলোমিটার চালিয়েছি, ওটা পুরোপুরি গন, এখন আবার নতুন করে নতুন ইঞ্জিন, তো বেশ ভালোই ব্যাপার, পয়সা অনেক খরচা হয়েছে, ফালতু কথা বলে লাভ নেই। আর এই কদিন টুইগি শরীর একদম ভালো ছিল না, তা টুইগিকে ক্যামেরায় আমি বেশি ধরিনি, গতকাল রাতে কিছু ভালো ক্লিপ নিয়েছি। আমরা অফিসে যাই, তোমরা ততক্ষণে ওই ক্লিপসগুলো এনজয় করো। ওকে ভূমিকম্প হলো মনে হচ্ছে, কন্ট্রোল আছে। তোমাকে ডিস্টার্ব করলাম না তো, না আমি তাই ভাবছিলাম শেষ বাজারে তো তুমি ঢু মারবে, শেষ বাজারে আসবে। আমার মধ্যে সংসার টংসার পেতে নিয়েছে মনে হচ্ছে, তুললো লো ওরাই তুলে দিয়েছে। না আমি রুবেল। এইসব তুলেছো তোমরা? একটা ছোট্ট
উপর থেকে বৌদি একটা ছোট্ট ইয়ে লাইট লাগিয়ে তোমাদেরকে একবার ফ্ল্যাটটা আমি দেখিয়ে দিই টুক করে আগে একবার দেখিয়েছি যদিও ওই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে চেক করতে পারো এটা হচ্ছে এন্ট্রান্স দারুণ ব্যাপার হোল্ডিং হাতে নিয়ে খেলে পাঁচজন বসতে পারে এটা হচ্ছে বেডরুম যেখানে একজন শুয়ে আছে তাকে আর দেখা যাচ্ছে না আমি একটা কথা বলতে চাই যাই হোক লেমন চিকেন তাহলে কি ফেসবুক আইডি দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেবো পর্দারটা জাস্ট হোক ডেটটা বেরোক তারপরের ব্লগে একদম ফেসবুক আইডি সিরিয়াসলি আমরা কিন্তু সত্যি বলছি ভেবো নাই আর কি মাঝে আমি হাউ ইজ দ্য জশ এক্সকিউজ এই টাইপের সেটআপকে যখন আর্জেন্সি থাকে তখন আরেকটা পাত্রে নাও দেন টেবিলে আনো এসব হয় না তো কিছু মনে করো না এক খাটনি দেবি আরেক খাটনি দেবি এই আর এসে আবার সবকিছু গোছানো হয়ে গেছে মানে সুপার ফাস্ট প্রচুর কাজ করবে পারবো না এবার তোমরা যাবে তারপর নিয়ে আসবে তারপর না ও ডায়লগ ডায়লগ আমরা তো রেডি তুমি তো শেষ বাজারে গিয়ে ঢু মারবে কি অবস্থা আর কত কিছু আচ্ছা তুমি রাখছো না তুমি বসো আরে ঝোল খাও তোমাদের বন্ধুরা থেকে সব খুলে দিয়েছে তুমি সব খুলে সব দোকান পাট বাজার সব খোলা সোশ্যাল ডিসটেন্সিং মা বাবা হয়ে গেছে বুঝতে পারছো তো তোমরা কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিংটা প্লিজ মেনটেন করো আর নিজেদের পার্সোনাল ভেহিকল যদি থাকে সেটা ইউজ করার চেষ্টা করো আদারওয়াইজ খুব সাবধান তাই তো একদম সাবধান আজকে অনেক দিন পরে সবার সাথে দেখা হয়ে কিন্তু হেভি মজা লাগলো মজা লাগলো ইন দ্য সেন্স মানে অনেক দিন পরে একটু হাসলাম ইয়ার্কি ফাজলামি হলো আজকে কিছু কাজের শিডিউল বানানো ছিল তো শিডিউল বানানো কমপ্লিট মোটামুটি অ্যারেঞ্জ করে গেলাম কালকে বাকি জিনিসগুলো নিয়ে আসবো ধারাধার ধারাধার শুট কমপ্লিট হয়ে যাবে কালকে আর কোনো শুটই করবো আমার বরটা কিন্তু এটাই সত্যি কথা আমার বর কিন্তু খুব ভালো বর আমি একদম আজীবন বলছি আমি যাই বলি যুব হ্যাঁ দে হ্যাঁ বলে যাই কি হেয়ারব্যান্ডটা পরে দেখা সবাই সবাই দেখেছে হেয়ারব্যান্ড পরে আবার দেখানোর কি আছে আমি ছোটবেলায় এরম করে আর এরম করে এটা বল এখন আমাদের মোটামুটি হয়ে গেছে এবার আমরা যাব দু তিনটে কাজ আছে বাইরে সেটা করে সোজা এই যেখানে আমাকে জারিন লিখেছে যে আপু তুই কি কেমন আছে অনেক মিস করছি তোমাদেরও একটা দুঃখী দুঃখী সাইনও দিয়েছে এই যে এখানে আরেকটা কমেন্ট এটা পুষ্পিতা করেছে লাভ ইউ তৃষালি তুই কি কেমন আছে এখন শুভদার কোনো ব্লগ পাইনি তাই এখানেই আস্ক করছি তুই কি কেমন আছে আমি একটা প্রি ব্রাইডাল স্কিন কেয়ার শেয়ার করেছি সেখানেও তুই কি কেমন আছে অনেক মেসেজ পেয়েছি কিন্তু না টিশা করতে পেরেছি আমি তো মেসেজ মানে ব্লগের যে কমেন্টসগুলো এসেছে সেগুলো আমি একটাও অ্যান্সার করিনি ম্যাক্সিমাম সবাই জিজ্ঞেস করেছে টুইগি কেমন আছে টুইগি এখন কী করছে একজনকে অ্যান্সার করবো আরেকজনকে করবো না সেইভাবে আমি কাউকেই করিনি অ্যান্সার আগের ব্লগের যে মেন কোয়েশ্চেন সবার ছিল যে টুইগি কেমন আছে সেটা তো তোমরা এই ব্লগে জানতে পেরে যাচ্ছ তো থ্যাংক ইউ সো মাচ যে তোমরা এত ওয়ারিড আমাদের জন্য বিশেষ করে টুইগির তার জন্য টুইগির জন্য প্রে করছো সো থ্যাংকস থ্যাংকস আ লট থ্যাংক ইউ
থ্যাংক ইউ তুই কে এত ভালোবাসার জন্য। তুমি টাকলা হয়ে গেছো কেন? গরম লাগছে, গরম লাগছে। ওই যে তোমার বন্ধু, হ্যাঁ তোমার ভাই, ও মা কি সুন্দর। ওই যে ওই যে এখানে চোখ গুলো দেখেছো যেরকম লাল লাল। আমি ফুল প্যান্ট পরে আছি কিন্তু আমার এখানে পায়ের উপরে কিম চাচ্ছে। আমাদের পাশের ফ্ল্যাটেও থাকে, ওর এটা হচ্ছে ভাই। হাই বলবে তুমি সবাইকে? হাই। তোমার নাম বলে দাও। রূপকথা চ্যাটার্জি। রূপকথা চ্যাটার্জি, তুমি তোমার দাঁতে কি হয়েছে, কি করে কি তোমার দাঁত কি করে হলো এরকম? আমার দাঁত পড়ে গেছে। পড়ে গেছে কি করে, চকলেট খেয়ে? হ্যাঁ। আর চুলগুলোর কি হয়েছে, চুলগুলো? চুলগুলো মা টাকলু করে দিয়েছে। মা টাকলু করে দিয়েছে কেন? বন্ধ কেন এই রাস্তাটা? স্টেডিয়ামে কতদিন মানে যারা পরিযায়ী শ্রমিকরা আছে তারা সবাই এসে স্টেডিয়ামে ছিল, মানে বড় পরিবার সহ বন্ধু বান্ধব সহ আসতে পারে। আচ্ছা, আড্ডা মারার জায়গা, আড্ডা মারার জায়গা। এটা হচ্ছে গিয়ে তোমার CC2। কি মারা গেল, কোনো পাখির কিছু হলো, অন্য পাখিরা বসে মিটিং করে, তাহলে একদম কর্তা মতো থাকে, সে আবার একটু উপরের কোনো জায়গায় একা বসে। এদিক থেকে উঠে ওদিকে অনেকদিন পরে নামবো, সবকিছু অনেকদিন পরে হচ্ছে। এখনই ঘুম থেকে উঠেছে, এখনই না, এখনই না, আমার বাইরে জামা কাপড়, বাইরে জামা কাপড়। এটা কে রে, এটা কে রে, এটা কে রে, এটা কে রে, কে রে, এটা এটা উঠতে দেবো না, উঠতে দেবো না, একদম উঠতে দেবো না। আমাকে একটু ঘুম পাইয়ে দেবে, ও কই দেবে, সবাইকে একটু আদর করে দেবে, আদর করে দেবে, আদর। বাবাকে, 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 বাবা মানে মা বলো, বলো মা, বলো 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 বলো, মানে মানে টুইগিকে হাম করিয়ে দাও তো, টুইগিকে হাম করিয়ে দাও তো, ওই যে ওই যে টুইগি টুইগি, ওই যে ওই পাশে হাম হাম করিয়ে দিই। এবার ওখানে হাম করে দাও, হাম করে, সবাইকে হাম করিয়ে দাও তো, হাম
আম তোমাদের সবাইকে কিন্তু খাইয়ে দিল আম বলে দাও হাম সবাইকে হাম আম আম ওরে বাবা রে আই এম শিওর বলো আচ্ছা আচ্ছা তুমি বলো না তুমি শুনতে পাচ্ছ সবাই শুনতে পাচ্ছে না ওটা ধরতে না ধরলেও হবে এখান থেকে বলো এখান থেকে বলো বলো এই যে এই যে বলো বলো আচ্ছা বলো তোমরা ভালো আছো তোমরা সবাই কেমন আছো বলো আমাকে নিয়ে চিন্তা করো না আমাকে নিয়ে চিন্তা করো না আমি ভালো আছি সবাইকে বলে দাও তো পাখি একটা গান শুনিয়ে দাও গান শুনিয়ে দেবে একটা গান শুনিয়ে দেবে পাখি বলবে পাখি তো তুই কি ডিনার হয়ে গেছে এবার আমরাও ডিনার করব তুই কি এখনই টাটা করে দিচ্ছে কারণ মনে হচ্ছে ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তো আর আমরা যতক্ষণ না খেতে পারবো তার আগে তুই ঘুমাতে পারবে না তো সেই জন্য আমরা যাই তাড়াতাড়ি ডিনার করি চল টাটা করে দাও ওকে তো তুই কি খুব ঘুম পেয়েছে আমাদের ডিনার কমপ্লিট তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দিও আর সবচেয়ে বড় কথা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তুই কি ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে টাটা করে দাও টাটা তো এর জন্য সাবস্ক্রাইব তো করতেই হবে তো দেখা হবে একটা নেক্সট এক্সাইটিং ব্লগ নিয়ে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি অ্যাজ অলওয়েজ সবসময়ের মতো ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসতে থেকো ঠিক আছে ঠিক আছে আর মোস্ট ইম্পর্টেন্ট ও আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট সেফ থেকো করোনা এডিশন না এটা লাইফ টাইম এডিশন সেফ থেকো ঠিক আছে মানে হেসে হা 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 আমি তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব আদো করে দেব আদো করে দেব আদো 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 রাদো টাটা